ভারতের 70 কোটি হিন্দুদের দেবতা ডক্টর শিব শঙ্কর মহারাজ, তিনি সাতটা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল, বিশ্বের 25টা ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। ডক্টর শিবশঙ্কর মহারাজ নর্মাল কোনো ব্যক্তি ছিলেন না, 70 কোটি হিন্দুরা তার পায়ে এসে সাজদা করত। ডক্টর শিবশঙ্কর মহারাজ মনে মনে চিন্তা করলেন, আমি যেই ধর্মের মানি, আমি যেই ধর্মের গুরু, আমার ধর্মের কোনো অস্তিত্ব আছে নাকি একটু খুঁজে দেখা দরকার। নিজের ধর্ম নিয়ে গবেষণা করতে শুরু করলেন, গবেষণা করতে শুরু করলেন, ওই বাইবেল পড়তে শুরু করলেন, গীতা রামায়ণ জিন্দা বিস্তার দিবানিকা পড়তে শুরু করলেন। পড়তে পড়তে গিয়া সিদ্ধান্তে উপনীত হলেন, তিনি যেই ধর্মে আছেন সেই ধর্মের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বাদ দিলেন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম নিয়ে গবেষণা শুরু করেছেন। খ্রিস্টান ধর্ম নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হলেন, না না, খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সব বাদ দিয়ে ইসলাম ধর্মের কোরআন, ইসলাম ধর্মের কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। চিৎকার করে কাউন আল্লাহু আকবার। সাতটা ভাষায় ডক্টরেট ডিগ্রি থাকার কারণে আরবি ভাষায়ও ডক্টরেট ডিগ্রি ছিল। কোরআন শরীফ নিয়ে গবেষণা করার পরে সিদ্ধান্তে উপনীত হলেন, সারা পৃথিবীর মধ্যে যদি মনোনীত কোনো ধর্ম থেকেই থাকে তার নাম হলো ইসলাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কি রাখো, কেউ করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজায় আর বাটপাড়ি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর বাটপাড়ি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম হলো চিরদিন শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলো? ডক্টর শিব শঙ্কর মহারাজ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ইসলাম ধর্ম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মনোনীত ধর্ম। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু ওনার মতো একজন মহা ব্যক্তি, হেভিওয়েট ব্যক্তি, কেমনে কালিমা পড়ে মুসলমান হবে? না তো সহজ নাকি, মারাত্মক কঠিন ব্যাপার। চিন্তা করলেন কালিমা পড়ে মুসলমান হব, আবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করেন, আমি যদি কালিমা পড়ি, আমার স্ত্রী, আমার যদি কোরআনের পথে বাধা হয়, আমার মেয়েটা যদি আমার দিনের পথের বাধা হয়, আমার সমাজ যদি আমার পথের বাধা হয়, তাহলে আমি কেমন করে কালিমা পড়ে মুসলমান হব? বারবার বারবার করে চিন্তা করে, চিন্তা করতে করতে সিদ্ধান্ত উপনীত হলো, আমার যদি কালিমা গ্রহণ করতে হয় আমি কেমনে গ্রহণ করব? একটু কোরআন পড়ে দেখি আমার আল্লাহর কোরআনে কোনো ফয়সালা আছে কিনা। কোরআন পড়তে পড়তে গিয়ে দেখি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ওরে গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গেছ, বিপদের মধ্যে পড়ে গেছ, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। ডক্টর শিবশঙ্কর মহারাজ মনে মনে চিন্তা করলেন, না না, আর কারো কাছে আমি যাব না, এখন যদি যাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে বলবো, নিজের জীবনের সবটুকু উজাড় করে আল্লাহর কাছে বলবো, দুনিয়ার কারো কাছে বই না, লাভ নাই। ডক্টর শিবশঙ্কর মহারাজ চিন্তা করলেন, আজকে রাত্রিবেলায় আমার মালিকের কাছে দরখাস্ত করব, স্ত্রীকে ডাক দিয়া বলে, শোনো তুমি তো আলাদা করে তোমার রুমে ঘুমাইতে যাও, মেয়েকে বললাম তুমিও আলাদা করে তোমার রুমে ঘুমাইতে যাও। এবার ডক্টর শিবশঙ্কর মহারাজ নিজের মতো করে নিজে আলাদা রুমে ঘুমাইতে গেলেন। আসলে নিজে আলাদা রুমে ঘুমাইতে যায় নাই, আসলে নিজে আজকের রাত্রিবেলা গোপনে গোপনে আমার মালিকের সাথে আলাপ করার জন্য গিয়েছে। নিজের কামরার মধ্যে আলাদা করে যাইয়া সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া পবিত্র জায়নামাজ কিবলামুখী বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছি।
আর দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আল্লাহ মুসলমানদেরকে দেখছি এমন করে মুসলমানরা নামাজে দাঁড়ায়, তবে মুসলমানরা দাঁড়ায় কি বলে জানি না। আমি দাঁড়ায় দাঁড়ায় মালিক তোমার কাছে কথাগুলো বললাম, হঠাৎ করে আস্তে করে রুকুর মধ্যে চলে গেল, রুকুর মধ্যে গিয়া দাঁড়ান, রুকুর মধ্যে গিয়া মালিক রে কয় আল্লাহ, মুসলমানরা রুকুর মধ্যে গিয়া কি বলে জানি না, তবে আমি দেখেছি মুসলমানরা এরকম করে মাথা নিচু করে, তাই আমিও মাথা নিচু করলাম। রুকুর থেকে মাথা উঠাইয়া এবার সাজদায় চলে গেলেন, সাজদার মধ্যে গিয়ে চোখের পানি করেছে, করে চোখের পানি ফালায় আর চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, আর ডেকে ডেকে বলে আল্লাহ। সাজদার মধ্যে গিয়ে মুসলমানরা কি বলে জানি না, তবে আমি দেখেছি মুসলমানরা সাজদার মধ্যে গিয়ে চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আমি ওই জন্য তোমার কাছে চোখের পানিগুলো ছেড়ে কাঁদলাম আর ছোট্ট একটা দরখাস্ত করলাম। আমার বারবার করে মনটায় চাই কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু আমার ইসলামের পথে আমার স্ত্রীকে বাধা মনে হয়, আমার ইসলামের পথে আমার সন্তানকে বাধা মনে হয়, আমার ইসলামের পথে আমার পরিবারকে বাধা মনে হয়, আমার ইসলামের পথে আমার সমাজকে বাধা মনে হয়, আমি কেমন করে কালিমা পড়ব মালিক জানি না। কথাটা বলতে বলতে সাজদার মধ্যে হঠাৎ করে ঘুমের ভান চলে আসলো, ঘুমের তাড়ি হয়ে গেলাম, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আখেরি জামানার পয়গম্বর চিল্লায় জবান খুলে কোন আল্লাহু আকবার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন স্বপ্ন যুগে হাজির, আর ডেকে ডেকে বলে ডক্টর আর দেরি করিস না, আমি নবী হাজির হয়ে গেলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আমার নবীজি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার নবীজির কালিমা জবানে জবান মিলাইয়া ডক্টর শিব শঙ্কর মহারাজ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আগের চেয়ে টেনশন আরো বেড়ে গেছে, হায় হায় এতক্ষণ তো চাইলে কালিমা পড়তে পারতাম না পড়তে পারতাম, এখন তো দেখা যায় আরো বিপদে পড়ে গেলাম, এখন তো কালিমা আমি ছাড়তে পারবো না। হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়েছে, ঘুমটা ভেঙে গেলে দরজাটা খুলে বাহিরে বের হয়, একবার স্ত্রীর দরজার দিকে যায়, আবার পেছন দিকে ফিরে, আবার দরজার দিকে যায়, আবার পেছন দিকে ফিরে, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে ফিরে, হঠাৎ করে তাকে দেখে স্ত্রীর দরজা খুলে স্বামীর দিকে তাকে আসে, সোনার একজনের দিকে করুণ নজর দিয়ে তাকায় আছে, স্ত্রী যেন তার স্বামীকে কি বলবে বলবে মনে হয়, স্বামীও যেন তার স্ত্রীকে কি বলবে বলবে মনে হয়। হঠাৎ করে ডাক্তার শিব শঙ্কর মহারাজ ডেকে বলে, বউ প্রাণের স্ত্রী গো রাত্রি বলে আমি একটা কাজ করে ফেলাইছি তুমি কি জানো, ডেকে বলে প্রাণের স্বামী আমার কি কাজ করেছেন বলে না, বলে আজকে রাত্রি যখন ঘুমাইতে গেলাম স্বপ্নের মধ্যে দেখলাম আখরি জামানার পয়গম্বর বিশ্ব নবী সরওয়ারিত আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আমার কাছে হাজির হয়ে গেলেন, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিলে। কথাটা বলতে দেরি হয় স্ত্রীর চোখের দিকে তাকায়া দেখেন চোখ বেয়ে টপ 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 করে গাল বেয়ে পানি বের হয়, ডেকে বলে প্রাণের স্ত্রী আমার আমি কালিমা পড়েছি তুমি কি খুশি হও নাই, ডেকে বলে স্বামী আমার এটা দুঃখের কান্না নয় এটা সুখের কান্না, স্বামী আমার আজকে রাত্রিবেলা জবান করে আপনাকে পয়গম্বরে আরবে কালিমা পড়াইয়া মুসলমান বানায় গেছে, আমিও যখন রাত্রিবেলা ঘুমের ঘরে গেলাম আমিও স্বপ্ন যুগে তাকায় দেখলাম আখরি জামানার পয়গম্বর সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও কালিমা পড়াইয়া মুসলমান বানায় গেছে। দুইজনে গলা গলি ধরে কান্নার কান্না, অনেকক্ষণ কান্নাকাটি করার পর স্বামী আর স্ত্রী দুজনেই মিলে বলে চল মেয়ের খবরটা না দরকার, মেয়ের রমের মধ্যে ঢুইকাম, মেয়ের দরজার সামনে
সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বারবার করে ডাক দেয় আর টোকা দেয় আর ডেকে বলে মা দরজাটা খোল। মেয়েটা দরজা খুল না, অনেকক্ষণ দরজা টোকা দেওয়ার পরে হঠাৎ করে শোনে ভেতর থেকে মেয়েটার কান্নার আওয়াজ। মেয়েটা ভেতর থেকে ডাক দেয় বাবা আমি জীবনও আমি আমি কোনোদিন দরজা খুলবো না, আমি কোনোদিন দরজা খুলবো না গো মা, আমি কোনোদিন দরজা খুলবো না গো বাবা। আমার মনে বড় ভয় হয় আমি রাত্রিবেলা একটা অন্যায় করে ফেলাইছি, তোমরা যদি আমার অন্যায়টা না মানো হয়তো তোমরা আমাকে ত্যাজ্য বলে ঘোষণা করে দিতে পারো, আমাকে তোমরা তোমরা দুনিয়ার থেকে বিদায় করেও দিতে পারো, আমরা তোমরা তোমরা আমাকে সবাই মিলে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, এই জন্য আমি আর দরজা খুলবো। বাবা আস্তে করে দরজার মধ্যে মুখটা লাগায় ডাক দেয় মা গো একটাই মাত্র মেয়ে তুই আমাদের, দরজাটা খোল, কি অন্যায় করেছো দরজা খুলে বল না, তোর সব অন্যায় মাফ করে দেব। মেয়েটা অনেকক্ষণ পর আস্তে করে দরজা খুলে মায়ের চেহারার দিকে তাকায়, দিকে বাবার চেহারার দিকেও তাকায়, তিনজনের চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়। মেয়েটা আস্তে করে মায়ের বুকের মধ্যে মাথাটা ঠেকাইয়া ডেকে বলে মা মা গো আমারকে ত্যাজ্য বলে ঘোষণা করে দিবা, আমারকে তোমরা দেশ থেকে তাড়াইয়া দিবা। মেয়েটা ডাক দিয়া কয় মা আমারে কি তোমরা ঘর থেকে তাড়াইয়া দিব গো মা, আমারে তোমরা চাইলে ঘর থেকে তাড়ায় দিতে পারো, সমাজ থেকে তাড়ায় দিতে পারো, আমারে তোমরা তোমাদের সব কিছুর থেকে বঞ্চিত করতে পারো মা, কিন্তু রাত্রিবেলা একটা অন্যায় করেছি, অন্যায়টার মধ্যে এত মজা মজা আমি ছাড়তে পারবো না। বাবায় ডাক দিয়া বলে মা রে তুই কি অন্যায় করেছো বল না, বলে মা এখন যখন রাত্রিবেলা ঘুমাইতে গেলাম আমি স্বপ্ন যোগে দেখলাম আখেরি জামানার পয়গম্বর আমার সামনে হাজির, আমার ডাক দিয়া কয় ডক্টর শিব শঙ্কর মহারাজের মেয়ে আমার জবানে জবান মিলায়া কালিমা পড়ে মুসলমান হইয়া যা। বাবা আবার মেয়ের মাথার উপরে হাত দিয়া ডাক দেয় মা গো যে অন্যায়টা তুই করেছ অন্যায়টা তুই একাই শুধু কর নাই, একই অন্যায় আমিও করেছি, একই অন্যায় তোর মাও করেছে, একই অন্যায় তোর বাবাও করেছে, একই অন্যায় তুই করেছ, সুতরাং যদি ঘর ছাড়তে হয় তুই একা ছাড়বি না, আমরা তিনজন মিলে ঘর ছাড়বো, যদি বাড়ি ছাড়তে হয় তুই একা ছাড়বি না, আমরা তিনজনে মিলে বাড়ি ছাড়বো, যদি সমাজ ছাড়তে হয় আমরা তিনজনে মিলে সমাজ ছেড়ে দেবো, এমনকি যদি দেশ ত্যাগ করতে হয় আমরা তিনজনে মিলে দেশ ত্যাগ করবো, তারপরেও ইসলাম ছাড়তে আমরা রাজি না। মেয়েটা আস্তে আস্তে করে বাবার দিকে তাকান, ওরে মুসলমান এই বাংলার জমিনেও তারা এসেছিলেন, ডক্টর শিব শঙ্কর মহারাজ নিজের নামটা পরিবর্তন করে নাম রেখেছিলেন ইসলামুল হক, নিজের মেয়েটা পরিবর্তন করে নাম রেখেছিলেন ফাতেমা, তার স্ত্রী নাম পরিবর্তন করে নাম রেখেছিলেন আয়েশা। বাংলাদেশে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বোন আমার আপনার নামটা আপনি ফাতেমা কেন রেখেছেন, ফাতেমার নামটার প্রশ্নের উত্তর দিতে গিয়া ডক্টরের স্ত্রী চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করেছে আর ডাক দেয় সাংবাদিক ভাই আমার বাবা 70 কোটি হিন্দুদের দেবতা ছিল, সে কারণে আমার এমন কোন গুনাহ নাই আমি করি নাই, আমার জীবনের সব গুনাহ আমি করেছি, আমার মনে বড় ভয় হয় আমার মালিক কি গুনাহের কারণে আমার যদি জাহান্নামে দিয়ে দেয়, এই জন্য আমি আমার নামের শুরুতে আমার নামটা পরিবর্তন করিলাম, ফাতেমা নাম রাখছি যেন কিয়ামতের ময়দানে আমার নবীর কলিজার টুকরা কন্যা কথা আমার আল্লাহ তাআলা ডাক দেবেন, যদি সেদিন ফাতেমা কয়া ডাক দেয় আমিও আমার দৌড়ে ফাতেমার কাতারের মধ্যে দাঁড়ায় যাব, আমার মালিক যদি বলে তোরে তো ডাকি নাই তুই কেন আসছো,
আমি ডাক দিয়া বলবো আল্লাহ আপনার বন্ধুর মেয়ের নামটাও ফাতেমা আমার নামও ফাতেমা আপনার বন্ধুর মেয়ে যদি জান্নাতি মহিলাদের সরদার নিহার আমারে আর নিচে রাইখের না আমারও যেমন করে হোক জান্নাতের ছোট্ট একটা বাড়ি হলো আমারে দিয়ে দেয় ওর কপাল পোড়া মুসলমান তাদের কাছে ইসলামের দাম ছিল কোরআনের দাম ছিল তোমার আমার কাছে ইসলামের দাম নাই তোমার আমার কাছে কোরআনের দাম নাই এই জন্য যা মনে চাই তাই করো যা মনে চাই তাই খাও ওরে যুবক সাহাবায়ে কেরাম ওই তাবিন তবে তাবিন যারা কষ্ট করে ইসলাম গ্রহণ করেছিল এদের কাছে ইসলাম এত দামি নিজের জীবন দিবে ইসলাম দিবে না ঠিক কি নাচ করে কাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়া দরজা বন্ধ করে ফালাইছেন মনে আছে না ভুল লাগেছে দরজা বন্ধ করে যায় নামাজটা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন দুই রাকাত নামাজ পড়া শুরু করলেন দু চার রাকাত করে নামাজ পড়ে লম্বা লম্বা নামাজ আজকের নামাজটা যেন একটু আলাদা নামাজ আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন আর কোরআন তেলাওয়াত করেন নামাজ শেষ করে হা তুজো করে ফেলেছে আবু বকর আর ডাক দিয়া কয় মালিক আমার আল্লাহ ইহুদিটা আমার বিরুদ্ধে নবীজির কাছে মামলা দায়ের করছে আমি যদি আজকের রাত্রির মধ্যে আগামী কালকের মধ্যে নবীজির কাছে সাক্ষী উপস্থাপন করতে না পারি নবী তো আমার বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিবে আমি কি করব আবু বকর সিদ্দিক কান্না শুরু করলে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপে ফেরেশতারও ডাক দেয় মালি তোমার বান্দা কেমনে কান্দে তুমি কি তাকায় তাকায় দেখো না আমার আল্লাহ তাআলা তাকায় দেখতেছেন কিছুই বলেন না লম্বা দোয়া করে আবু বকর সিদ্দিকের ফজরের আজান দিয়ে দিল আবু বকর সিদ্দিক কান্নারত অবস্থায় মসজিদের দিকে রওনা করলেন নবীজি তাকায় তাকায় দেখে চক্ষু দুইটা ফুলে লাল হয়েছে আমার নবী বুঝতেছেন আবু বকর অপরাধী নয় কিন্তু ফয়সালা বিরুদ্ধে যাইতে পারেন না ইসলামের বিরুদ্ধে ফয়সালা দিতে পারেন না কোরআনের আইনের বিপরীত গিয়ে নবীজি ফয়সালা দিতে পারেন না নিজের দলের লোকের প্রতি নিজে নবীজি সহানুভূতি দেখাতে পারেন না বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চোখে পানি আবু বকর সিদ্দিকের চোখে পানি ফজরের নামাজ কমপ্লিট করে আবু বকর সিদ্দিক সাহেবের কাট করে দাঁড়ায় গেছে এদিকে বদমাশ দুটো বিবাদীর পাশে দাঁড়ানো ওই কান গড়ায় দাঁড়ানো আমার নবী দাঁড়ায় ডাক দে আবু বকর একটা রাত সময় নিয়েছিল সাক্ষী আনতে পারছো না কি বলো আবু বকর সিদ্দিক চোখের পানিটা ছেড়ে কান্না করে ডাক দেয় পয়গম্বর আমার তো সাক্ষী কেউ নাই আমার সাক্ষী একমাত্র আল্লাহ আমার আল্লাহ ছাড়া আমার কেউ সাক্ষী নাই গো নবী বিশ্ব নবী বললেন তাইলে শাস্তির জন্য রেডি হয়ে যাও কথা বলে আমার নবী পাশের সাহাবীকে শাস্তি লেখার জন্য আদেশ করবেন আঙ্গুলটা নবীজি উঁচা করেছে ইশারা করার জন্য নবীজি আঙ্গুলটা উঁচা করেছেন হঠাৎ করে নবীজি তাকায় তাকায় দেখেন কে যেন নরম একটা হাত দিয়ে নবীজির শাহাদাত আঙ্গুলিটা ধরে ফেলেছে আমার নবী পিছন দিকে তাকায় দেখে তাকায় দেখলেন জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়ে গেছে আল্লাহু আকবার নবী যে পিছন দিকে তাকায় জিবরিল আলাইহিস সালাম ডাকতে পয়গম্বর আগে আল্লাহ পাকের নাজিল কৃত আয়াতের তেলাওয়াত শুনেন এরপরে আবু বকরের বিরুদ্ধে যত ফয়সালা দেওয়া দরকার আপনি দেবেন বিশ্ব নবীর দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয় পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছেন লাকাদ সামিআ আল্লাহু কাওলাল লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ডেকে ডেকে বললেন পয়গম্বর এই বদমাশ ইহুদি যে আমি আল্লাহর গালি দিয়েছে এটা দুনিয়ার কেউ
শুনে নাই, আমি আল্লাহ শুইনা ফালাইছি। ওরে দুনিয়ার মুসলমান, এই জন্য তোমাদের কাছে বলে যায়, কান্না করার কারণে আমার আল্লাহ তাআলাকে খুশি করানো যায়, কান্না করার মাধ্যমে দোয়ার মাধ্যমে নিজের তাকদীরের পরিবর্তন করে ফেলানো যায়, কান্নার মাধ্যমে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, কান্নার মাধ্যমে গুনাহ মাফ করানো যায়। ওরে কলিজার টুকরা যুবক, আজকের মাহফিলটার মধ্যে যারা হাজির হয়ে গেছো, আল্লাহর কসম করে তোমাদেরকে বলে গেলাম, এই দুনিয়াটা কিন্তু চিরজীবনের নয়, এই দুনিয়া আজ আসি আগামীকালকে কিন্তু দিলে, আগামীকালকে কিন্তু এই মাহফিল আর থাকবে না, ঠিক কিনা জোরে বল। তুমি আর আমি এই দুনিয়া আসি, আগামীকাল বাঁচবো কি বাঁচবো না এই গ্যারান্টি কেউ দিতে পারে না, কেউ দিতেও পারবে না, ঠিক কিনা বল। বরঞ্চ আমি তো সব জায়গায় বলি, আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে যুবক ভাই। আজকের এই মাহফিলটার মধ্যে তাকায় তাকায় দেখাও, প্রতি বছর মাহফিল হয়, এই চার বছর ধরে মাহফিল হচ্ছে, এর মধ্যে কত এমন মানুষ আছে এই ভরা মসজিদটার মধ্যে, যাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, গত বছর হয়তো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এই মাহফিলে এসেছিল। আজকে কপাল পড়ার মা নাই, কত মানুষের বাবার হাত ধরে ধরে এই বড় মসজিদটার মধ্যে গত বছর হয়তো এসেছিল, আজকে তাদের বাবা দুনিয়া নাই। ওরে মুসলমান, এই দুনিয়ায় কিন্তু তোমার আমার বাবা ছিল, আজকে বাবা দুনিয়ায় নাই। ওরে মুসলমান, আমার ঘরে আমার মা নাই, আমার মতো যার যার মা নাই, তাদের চোখের পানি ওদের অন্তরটার মধ্যে আজকে ব্যথা। ওরে মুসলমান, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, তোমাদেরকে বোঝানো যাবে না, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, এরা বুঝে মা না থাকা বাবা না থাকা কতটা কষ্টের ব্যাপার। ওরে যুবক কলিজার টুকরা ভাই, আমার ঘরেও আমার মা নাই, মায়ের কথা যখন মনে পড়ে নিজেরা মানায় রাখতে পারি না রে যুবক। আমার মতো কার কার মা না, একটু হাত গুলা উঁচা করে দেখা, কার কার বাবা নাই, তোমরা একটু হাত গুলা উঁচা করে দেখা, হাত গুলা উঁচা করে রাখো আবার যুবক ভাইরা, দেখু পুরো যুবক এই মানুষগুলোর দিকে তাকে তাকে এতগুলো মানুষের চোখে পানি, কারো চোখের কোটা লাল হয়ে গেছে, কারো গাল বেয়ে পানিগুলো জমিনে পড়ে, এদের ঘরে এদের মা নাই বাবা নাই। একটু নিজের মনটারে বুঝতাম, একদিন তোমার আমার সামনে আজরাইল হাজির হয়ে যেতে পারে, পারে কি পারে না, হাত নামাও বলো পারে কি পারে না। আজরাইল তো পিছনে গুড় 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 করে ঘুরে, ওরে মুসলমান হাজার হাজার মাইল দূরে ওই ইন্টারনেট টেক্সট টেলিফোন ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে খবর নেওয়া যায়, তোমার আমার মার বাবাকে ওই আড়াই হাত মাত্র মাটির নিচে কবরে রেখে আসলাম, আজকে বছর কি বছর হয়ে গেল, আজ পর্যন্ত মায়ের খবর নিতে পারলাম না, আজ পর্যন্ত বাবার খবর নিতে পারলাম না। ওরে কপাল পোড়া যুবক,
আজকে যারা মাকে দেখতে পারো না বাবারে দেখতে পারো না সুন্দরী স্ত্রী শিক্ষিতা স্ত্রী পাইয়া মারে ভুলে গেছো রে যুবক ভাই আজকের বড় মজলিসটার মধ্যে ওয়াদা করে যাও ওয়াদা করে যাও আজকের মাহফিলটা শেষ কইরা বাসায় যখন যাইবা আব্বার পাও দুইটা চারা ধরবা মায়ের পাও দুইটা চারা ধরবা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটা ছাড়বা না কারা কারা রাজি আছো দাও রব্বির হামহুমা বলো না জোরে বলো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও যুবক ভাইরা মায়ের কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে ভাই বাবার কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি রে যুবক আল্লাহর কসম করে বলে যাই আব্বা আম্মারে যদি খুশি করাইতে না পারো ওই কবরের আজাব থেকেও কিন্তু মুক্তি পাওয়া যাবে না এই জন্য প্রথম নম্বর কাজ হলো আব্বা আম্মাকে খুশি করাও কারণ আমার নবী ও ডাক দেয় রিজর রব্বির জল ওয়ালিদাই আমার মালিক তো তখন খুশি হবেন যখন বাবা মা খুশি হবে ঠিক কি না আওয়াজ করে ক ওরে আমার কলিজার টুকরা যুবক ভাই নিজের মনটাকে বুঝায়া এই মাহফিল থেকে বিদায় হও আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মোনাজাতটা তোমার আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে রে যুবক আজকের এই মাহফিলটার মধ্যে একটু হিসাব মিলাও আজকের এই রাত্রে যদি আজরাইল তোমার আমার সামনে দাঁড়ায় যায় গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে গুনাহগার তাকায় দেখবে আজরাইলের পাও দুইটা জমিনে মাথাটা সাত আসমানের উপরে একটা পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে আজরাইল আলাইহিস সালামের দুইটা চক্ষু মনে হয় যেন উহুদ পাহাড়ের চেয়ে বড় লাল লালিমা মাখা প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয় আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপ দেখা গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াইতে থাকবে কলিজা একটা টাচ করে ফেটে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে রূহটা টান দিয়ে বাইর কইরা ফেলাবে কলিজার রগগুলো সব টাস 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 করে ফেটে যাবে ওরে মুসলমান যুবক কোন দুনিয়ার টালে পড়েছো রে যুবক ভাই ওই কবরের দিকে তাকাইছো কবর তোমার আমার দিকে তাকায় বারবার বারবার করে বলে আনা বাইতুজ্জালাম আনা বাইতু ওয়াহদা আমি বড় একাকীর ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথীও নাই বাতিও নাই বাড়িও নাই গাড়িও নাই আমি শুধু চিনি আমল আমার কাছে যদি ভালো আমল করতে পারো ভালো আচরণ করো আর যদি ভালো আমল করে আসতে নাই পারো ওরে কপাল পোড়ার দল আমি কবর দুই দিকের মাটি সংকীর্ণ হইয়া এত জোরে চাপ মারবো একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজর নিয়ে পৌঁছে দেব এই জন্য আমার মালিকের কাছে কান্দ কান্দ কতটুকু আমল করতে পেরেছি জানি না আর ঈমান কত মজবুত হয়েছে জানি না তবে চোখের পানির কারণে আমার মালিক তোমার আমার জিন্দেগির গোনা মাফ করে দিতে পারে আরে যদি চোখে পানি নাও আসে কান্নার ভাম ধর ওরে মুসলমান ভাই আমি কেমনে তোমাদেরকে বুঝাবো আরে ভাই যদি দুনিয়ার ঘরে আগুন লাগে পানি দিয়ে নিবাইতে হয় আরে তোমার আমার কবরে ওই যে জাহান্নামের আগুন ওটা এত ভয়ঙ্কর আগুন ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না ওরে মুসলমান ভাই যদি কান্না না আসে ডানে আর বামে তাকাও তাকায় তাকায় দেখো কার চোখে পানি ওরে যুবক কার চোখে পানি তাকায় তাকায় দেখো যার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের চোখ থেকে পানি
পানি বের করতে চেষ্টা করো আর নিজের নিজে ধিক্কার মারো আমার চেয়ে বেঈমান বুঝি আল্লাহ তোমার জমিনে কেউ নাই আমার চেয়ে খারাপ মানুষ বুঝি কেউ নাই আমার চেয়ে বড় গুনাহগার বুঝি কেউ নাই আমার মালিকের কাছে কান্না করতে পারলে আমার আল্লাহ তাআলা অবশ্যই তোমারে আমার জান্নাত দিয়ে দিবে এই জন্য ভরা বসদিশার মধ্যে ওয়াদা করে বিদায় হও এই দুনিয়া যতদিন আল্লাহর এই জমিনে থাকবো দুটি গুণ অর্জন করে এক নম্বর ঈমান দ্বিতীয় নম্বর নেক আমল করে বিদায় হব কারা কারা রাজি আছো দুইটা হাত উঠায় আল্লাহরে দেখাও একটু আওয়াজ দিয়ে জবান খুলে জোরে ডাক দাও আল্লাহ চোখের পানিটা ফালায়া ডাক দাও আল্লাহ কান্না যদি না আসে কান্নার বান্দরে ডাক দাও ও যুবক ভাই কান্না করলে আমার মালিক খুশি হন আর কবরের আজাব মাফ হয় গুনাহ মাফ হয় চোখের পানিটা ছেড়ে চিৎকার করে আরো জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ ও মালিক তুমি বান্দাদের দিকে তাকাইয়া তাকাইয়া দেখো তোমার গোলামগুলো চোখের পানি ছেড়ে কামদার মাফ চায় আল্লাহ এদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দেগি গুলো মাফ করে দাও আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না নেক আমল আমরা ছাড়বো না ঈমান দিলের মধ্যে পাক্কা সাচ্চা করব আল্লাহ তুমি কবুল করে নাও জোরে জবান খুলে বলো আমিন আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম দুনিয়ায় কয়দিন থাকবো জানি না সুতরাং আজকের ভরা মজলিসটা থেকে ওয়াদা করে যা পাক্কা সাচ্চা ইমানদার হব আর নেক আমল বলা হব রাজি আছেন তো আল্লাহ সকলকে তৌফিক দান করুন সকলে জবান খুলে বলেন আমিন রাত অনেক গভীর হয়ে গেছে আপনাদেরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে দূরে ছেড়ে কর্ম